তৃণমূল প্রার্থীদের সমর্থনে মহা মিছিল বনগাঁয়। প্রার্থীদের সাথে পা মেলালেন দলীয় কর্মী সমর্থকেরা। মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত দলীয় নেতৃত্ব। দলীয় প্রার্থীদের সমর্থনে মহা মিছিল তৃণমূলের। বুধবার বনগাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন পৌর ভোটকে সামনে রেখে বিশাল মিছিলের আয়োজন করা হয়। বনগাঁ মতিগঞ্জ মোড়ে নবনির্মিত বিশ্ব বাংলা ক্লক টাওয়ারের নিচে সকলে জমায়েত হতে থাকেন এদিন সকালের পর থেকে। বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীর সমর্থনে একে একে মিছিল আসতে শুরু করে। এরপর ধীরে ধীরে মিছিল এগোতে শুরু করে। মতিগঞ্জ হাটখোলা হয়ে রাখালদাস সেতু পার করে বাটার মোড় ঘুরে যশোর রোড ধরে মিছিল এগোতে থাকে এক নম্বর রেলগেটের দিকে। এক নম্বর রেলগেটে গিয়ে শেষ হয় এদিনের মিছিল। এদিনের মিছিলে বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কর্মী সমর্থকদের পাশাপাশি এদিনের মিছিলে পা মেলান বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর, তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার, তৃণমূল নেতা রতন ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শুরুর আগে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বনগাঁ মতিগঞ্জ মোড় এলাকা। দলীয় পতাকা, ফেস্টুন, আদিবাসী নৃত্য সহ এদিনের মিছিলে অংশ নেন বহু মতুয়া সম্প্রদায়ের মানুষ। ডঙ্কা, কাশি, নিশান সহযোগে মিছিলে পা মেলান মতুয়া সম্প্রদায়ের একাংশের মানুষেরা। এ বিষয়ে তৃণমূল প্রার্থী গোপাল শেঠ বলেন, আমরা বনগাঁ পৌরসভা 22-0 করবার লক্ষ্যে রাস্তায় নেমেছিলাম। সাধারণ মানুষের উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে। পাশাপাশি গোপাল শেঠ এদিন আরও বলেন, রিগিং বা সন্ত্রাস করে ভোট করা যাবে না, সাধারণ মানুষের রায় আমরা মাথা পেতে নেব। যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে 22টা তৃণমূল অন্য দল জিরো হবে, তার যে নিশানা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছিলাম, তার প্রতিচ্ছবি আজকে 50,000 মানুষ রাস্তায় নেমে বলছে এখানে তৃণমূল ছাড়া কেউ নেই। অন্য যারা দলকে শেষ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি, যে বিভিন্ন রিকিং বা সন্ত্রাস করে এখানে ভোট করতে দেওয়া যাবে না, বহিরাগত মস্তানদের দিয়ে ভোট করা যাবে না, মানুষ এখানে রায় দেবে, সেই রায় তৃণমূল কংগ্রেসের পতাকা উড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে, 22-0, 22-0, 22-0। এদিনের মিছিলে অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন প্রার্থী, তাদের মধ্যে অন্যতম বনগাঁ 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না আঢ্য। উপস্থিত ছিলেন না প্রাক্তন পৌর প্রশাসক শঙ্কর আঢ্য। বিষয়টি নিয়ে যদিও ইতিমধ্যেই রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। এদিনের মিছিলে উপস্থিত বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার বলেন, নির্বাচনে আর কাউকে দেখা যাচ্ছে না, সকলেই আমাদের পাশে রয়েছেন। আজকের যে জনমানুষ স্রোত রাস্তায় নেমে আসছে, নির্দল বলুন, সদল বলুন, যে দল বলুন, কোনো দল আর কোনো দিক কোনো মানুষ যাবে না, সমস্ত মানুষ তৃণমূলের ছাতার তলায় চলে এসেছে দেখতে পেয়েছে। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।